আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি পর্ব ইনফর্মেটিভ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি শো করব তো কিভাবে আপনারা ট্রিবুনালে থেকে কারিকি পেন্ডেন্টি সার্টিফিকেটের জন্য অনলাইনে দোমন্দা করবেন, এই বিষয়টা মূলত এই ভিডিওতে আজকে শো করব। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইত্যাদি বিভিন্ন আপডেট দিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো ট্রিবুনালের সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে দোমন্দা করতে পারবেন, আপনারা সরাসরি না গিয়েও অনলাইনে দোমন্দা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যে যে প্রভিন্সে আছেন এই প্রভিন্সে এখানে সিলেক্ট করবেন। আমি মিলানের নিব, তো কমিউনি দেবো মিলানো, দেন আবান্তিতে ক্লিক করব। তো এখানে দেখেন আপনার মিলানে যেহেতু নিব, আপনারা যে যে প্রভিন্সে আছেন এই প্রভিন্সের লিস্ট কিন্তু দেওয়া আছে। আপনারা ইটালির যে কোনো প্রভিন্স থেকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন। তো এখানে দেখেন যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, মানে ট্রিবুনালের যে অ্যাড্রেসটা, এটা হলো কোর্সো দি পোর্তা ভিক্টোরিয়া মিলানো। তারপরে এদের ওরারিও দেওয়া আছে এবং তাদের মিলানের ওয়েবসাইটও দেওয়া আছে। তো আমি কনফার্ম অফিসিওতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখানে আপনার সেন্সা উর্জেন্সা এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার তিপ্পতি সার্টিফিকেট হতো ভিজুরা। তো আজকে আমরা যে সার্টিফিকেটটা নিব সেটা হলো যেটা সার্টিফিকেট দেল কাসেলারিও দেই কারিকি পেন্ডেন্টি, এই সার্টিফিকেটটা আজকে আমরা নিব। তো সিলেক্ট করার পরে, এই সার্টিফিকেটটা সিলেক্ট করার পরে আপনার যেটা করতে হবে, এখানে আপনার মোটিভ কি, তো এখানে আপনার মোটিভ দিবেন আলত্র মোটিভ। দেওয়ার পরে আপনারা এখানে লিখে দিবেন কার্তা দেশের জন্য ইনলিমিটেড, ওকে। দেন আপনার আজঞ্জিতে ক্লিক করবেন। আজঞ্জিতে ক্লিক করার পরে আপনার সার্টিফিকেট যেটা সিলেক্ট করছেন এটা মানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে আপনার প্রসিকিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দাঁতি আনাগ্রাফিচি, মানে আপনার নমে কই নমে, তারপরে আপনার কতিস ফিসকালে এবং আপনার যে রেসিডেন্ট, তারপরে আপনার এবং আপনার ডকুমেন্ট দি ইডেন্টিটা, আপনার যে যে আপনার অ্যাপ্লাই করবেন, মানে ওনার এই যে এখানে ধরুন আপনার যদি কার্তা দি ইডেন্টিটা দেন অথবা প্রেমাসিদের সৌজন্য আপনার এখানে কি আলেগারে করে দিতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস কনফার্ম, ইমেল অ্যাড্রেস, তারপরে প্রসিডিউতে ক্লিক করলে হবে। তো আপনার এই ফর্মটা ফিল আপ করার পরে আপনার যেটা করতে হবে, এখানে দেখেন আলেগা ডকুমেন্ট, আমি কার্তা দি ইডেন্টিটা আমি আলেগা মানে আলেগারে করবো এখন। তো সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে চোজ ডকুমেন্টস, ডকুমেন্টস চোজ করার পরে আপনার চলে যাবে হলো আপনার কম্পিউটারে। কম্পিউটারে আগে থেকে আপনার ডকুমেন্টসটা রেডি করে রাখবেন। দেন আমি আগে থেকে এখানে ডকুমেন্টসটা রেডি করে রাখছি। তো এই দেখেন কার্তা দি ইডেন্টিটা, তো ওইটাকে আমি আপলোড করে দেবো এখানে। তো আপলোড করে দেওয়ার পরে আলেগা ডকুমেন্টতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার ডকুমেন্টটা কিন্তু অলরেডি আলেগাত হয়ে গেছে, এই যে অলরেডি আলেগাত হয়ে গেছে। এখন দেখেন এই ডাটাগুলো আপনার ফিল আপ করার পরে দেখেন আপনার এখানে যেটা করতে হবে, আপনার নমে কই নমে, আপনার কোন দেশের নাগরিক আপনার, তারপরে রেসিডেন্টের ডিটেল দিবেন, তারপরে দিবেন আপনার ডকুমেন্ট দি ইডেন্টিটা, আমি কার্তা দিয়ে ইডেন্টিটার ডিটেল দিছি, তারপরে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে প্রসিকিউতে ক্লিক করবেন। প্রসিকিউতে ক্লিক করার পরে আপনার কনফার্মার তো দেলেগা ন, আপনার অবশ্যই দেলেগা না, আপনার নিজে নিজেই আপনার এটা আবেদন করতেছেন। তো দেলেগা দি রিতিরো পের আর্থিক পজিটিভি ন, আপনার দেলেগা মানে আপনি নিজেই আইসে নেবেন। আপনি যদি দেলেগা দেন তাহলে আপনার এখানে সি দিতে হবে, ওকে। দেন আবান্তিতে ক্লিক করবেন। আবান্তিতে ক্লিক করার পরে আপনার যে দাতি যেগুলো আপনারা আপনি যে এন্টার করছিলেন, আপনারা যে ইনফরমেশন এন্টার করছিলেন এগুলো আবার চেক করে নেবেন। আপনার নমে কই নমে, আপনার দাতা দিন আশিতা, ঠিক আছে, এগুলো আপনারা চেক করে নেবেন। চেক করে দেন আপনার নিচের দিকে আসবেন,
আসার পরে এই দেখেন আপনার এখানে কিন্তু কষ্ট হইলো আপনার এই অ্যামাউন্টটা আপনার পে করতে হবে, মানে হলো 3.87 ইউরো আপনার পে করতে হবে, এবং একটা মার্কআদা বললো যখন আপনার রিটায়ার করবেন তখন একটা মার্কআদা বললো আপনার ইয়ে করতে হবে। দেন আপনার এখানে একটা মানে সিকিউরেসা আপনার ফিল আপ করতে হবে, তো জিরো প্লাস মানে জিরো প্লাস দেশি নব্বই মানে ১৯ কত হয়, তো জিরো প্লাস দেশি নব্বই মানে ১৯ই, তাহলে আপনার এখানে দেবেন অ, এখানে আপনার টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে আপনার কনফার্মা ইনভিও প্রেনেতাসিওনে তে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কমপ্লিট করার পরে এই যে আপনার মডেলটা যেটা আপনার ফর্মটা দিছে এই ফর্মটা আপনার ফিরমারে করে আপনার যে কোনো দিন আপনার গিয়ে আপনার রিটেলারে করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে ফিস আছে ফিসটা সহ আপনার নিয়ে যাবেন, এবং আপনার হয়তো মার্কাদা বলো লাগবে একটা মার্কাদা বলো ১৬ ইউরো এটা নিয়ে যাবেন। তো নিয়ে গেলে আপনারা এটা সার্টিফিকেটটা আপনারা রিটেলারে করতে পারবেন। তো আপনি যদি ৩০ দিন পরে যান, ধরুন আপনি আজকে দুমান্দা করছেন, আপনি যদি এক মাস পরে যান তাহলে আপনি যে অনলাইনে যে দুমান্দাটা করছিলেন এটা ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে আপনার দুমান্দা করতে হবে। তো আশা করি আপনারা প্রচুরটা বুঝতে পারছেন যে আসলে কীভাবে আপনার এই ট্রিবুনালের সার্টিফিকেটের জন্য কীভাবে অনলাইনে আপনার রিকোয়েস্টটা করবেন। তো যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।